আজকে আপনারা দেখছেন পশ্চিমবাংলায় কিভাবে নারী ধর্ষণ আর খুন বেড়ে চলেছে। আজকে 3রা মার্চ থেকে 10ই এপ্রিল আপনারা দেখছেন প্রায় প্রতিদিনই নারীরা ধর্ষিত হচ্ছে। আজকে পশ্চিমবাংলার নারীরা সুরক্ষিত নয়। আজকে আপনারা দেখতে পাচ্ছেন 3 বছর থেকে 80 বছরের বৃদ্ধা অবধি আজকে সুরক্ষিত নয়, ধর্ষিতা হচ্ছে, এবং শুধু ধর্ষণ না, ধর্ষণ করে খুন করা হচ্ছে। আমরাও তো কয়েকজন মা, একজন বোন, কারু, তাই তারই প্রতিবাদে আজকে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি এবং ডেপুটেশন দেবো আমরা কমিশনারের কাছে। মন্ত্রী মাননীয় একজন মহিলা হয়ে আজকে এখানে মহিলাদের তিনি সুরক্ষা দিতে পারছেন না, তাই তারই উদ্দেশ্যে আজকে আমাদের এই প্রতিবাদ। আমার নাম পিয়ারি দুবে, আমি ব্যারাকপুর সাংগঠনিক জেলার মহিলা মোর্চার সভানেত্রী। দেখুন, মধ্যযুগীয় বর্বরতা যেটা আমরা এর আগে বইয়ে পড়েছিলাম, তো বর্তমান পশ্চিমবঙ্গে সেই মধ্যযুগীয় বর্বরতা শাসকের শাসনে নিয়ন্ত্রিত হচ্ছে। পরিবেশ খুবই খারাপ, সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে নারীরা আক্রান্ত এবং লুণ্ঠিত। যে সমাজে নারীদের কোনো সম্মান নেই, সেই সমাজ কখনো উঠে দাঁড়াতে পারে না। তো আজকে কয়েকদিন আগে বীরভূমের বকরিকাণ্ড ছিল, তো সেখানে আর কি সেই বর্বরতা নৃশংসতম। ভারত পশ্চিমবঙ্গের তথা ভারতে এই ধরনের বর্বরতা সচরাচর দেখা যায় না। তো একটার পর একটা ইস্যু হচ্ছে, কারণ সমগ্র পশ্চিমবঙ্গে মাননীয়ার নেতৃত্বে লুটের লাইসেন্স বিলি হয়েছে এবং তৃণমূলের কার্যকর্তাদের ওপরে, তৃণমূলের নেতাদের ওপরে তৃণমূল দলের কোনো রকম কন্ট্রোল নাই। তো তারা বেলাগাম ঘুরে বেড়াচ্ছে এবং যা খুশি তাই করছে। পুলিশ নির্বিকার, আইনের শাসন এখানে নেই। আমাদের রাজ্যপাল এর আগেই বলেছে যে এখানে আইনের শাসন চলছে না, শাসকের আইন চলছে। তো এই বর্বরতার বিরুদ্ধে, এই অচল অবস্থার বিরুদ্ধে আজকে আমাদের এই আন্দোলন। ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি বিজেপি। তারাও কিছু নেই। সারা পশ্চিমবঙ্গে যেভাবে নারীদের উপর অত্যাচার হচ্ছে, নারী নির্যাতন হচ্ছে, ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে, তারই প্রতিবাদে ব্যারাকপুর সাংগঠনিক জেলার মহিলা মোর্চা বল শিশু পাল্লমা
ভারত মাতা কি জয় শ্রীরাম। এরপরে আমাদের অন্যতম মহিলা নেত্রী শ্রীমতী শিখা সাহাকে অনুরোধ করব, আপনাদের দায়িত্ব জোরে, আপনাদের চাকরি চলে যাওয়ার ভয়ে আপনারা পিছ পা হন, আপনারা হাঁটতে পারেন না, সেই সত্যের পথ ধরতে পারেন না, সেই সত্যি কথাগুলো সামনে এসে আপনারা বলতে পারেন না, সেই সত্যি কথাগুলো আমরা রাস্তায় পথে বেরিয়ে বলি। আরেকটা কথা ভাবুন, আমরা এখানে যারা এসে